হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো হাইড্রোকার্বন। এর অনেক রকম টেকনিক আছে, যেভাবে আমরা হ্যালো হাইড্রোকার্বন তৈরি করি, অ্যালকিল হ্যালাইড বলো বা অ্যারাইল হ্যালাইড বলো। তো সেক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল এখানে আজকে দেখবো, আর তার সাথে তাদের মেকানিজমগুলোও কিছু কিছু রিয়াকশনের ক্ষেত্রে দেখে নেবো। তো ফার্স্টে শুরু করা যাক। নাম্বার ওয়ান, ফ্রম অ্যালকেনস। তো শুরু করার আগে এখানে বলে রাখি যে অ্যালকেন ইউজ করে আমরা কিভাবে হ্যালো হাইড্রোকার্বন প্রিপেয়ার করতে পারি। সিম্পল, অ্যালকেনের সঙ্গে যে কোনো হ্যালোজেনের রিয়াকশন করালেই হ্যালো হাইড্রোকার্বন তৈরি হয়ে যাবে। তো এবারে যে কোনো হ্যালোজেনের সঙ্গে অ্যালকেনের রিয়াক্টিভিটি সেম না আলাদা তা নিয়ে এখানে আমি একটা পয়েন্ট মেনশন করে দিচ্ছি, রিয়াক্টিভিটি অফ হ্যালোজেন্স। এটা তোমাদেরকে জানতে হবে, রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন্স। মনে রাখবে ফ্লুরিন হ্যালোজেনের মধ্যে মোস্ট রিঅ্যাক্টিভ, রাইট? বন্ড ডিসোসিয়েশনের ভ্যালু হোক বা ইলেকট্রন অ্যাকসেপ্টিং টেন্ডেন্সি হোক, তো সেক্ষেত্রে মানে দুটো পয়েন্টের বিচারেই ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, আর লেস্ট রিঅ্যাক্টিভ হচ্ছে আয়োডিন। এবারে রিঅ্যাক্টিভিটির এরকম তারতম্যের জন্য এখানে আরও একটা টার্ম জেনারেট করে, সেটা হলো সিলেক্টিভিটি অফ রিঅ্যাকশন। সিলেক্টিভিটি অফ রিঅ্যাকশন, এই কথাটার মানে কি? ধরো কোনো একটা কম্পাউন্ডের অনেকগুলো রিঅ্যাক্টিং সাইট আছে। এবার সবকটা রিঅ্যাক্টিং সাইটের সঙ্গে এই হ্যালোজেনগুলোর রিঅ্যাক্টিভিটি একই রকম হবে না তাদের তারতম্য থাকবে, সেটাই হলো সিলেক্টিভিটি। মনে করো কোনো একটা কম্পাউন্ডে দুটো রিঅ্যাক্টিং সাইট আছে দু রকমের। এবার কোন ধরো হ্যালোজেনগুলো ওই দুটো রিঅ্যাক্টিং সাইটের সঙ্গেই সমান অনুপাতে বিক্রিয়া করছে, নাকি কোনো একটা সাইটের সঙ্গে বেশি রিঅ্যাকশন করছে আর কোনো একটা সাইটের সঙ্গে কম রিঅ্যাকশন করছে, তা নিয়েই কিন্তু আমাদের সিলেক্টিভিটি টার্মটা এখানে ইনক্লুড করা হয়েছে। যদি দেখা যায় যে বিভিন্ন রিঅ্যাক্টিং সাইটের মধ্যে পার্টিকুলার কোনো একটা সাইটের সঙ্গেই রিঅ্যাকশনের টেন্ডেন্সিটা বেশি দেখাচ্ছে, তখন আমরা সেটাকে বলবো সিলেক্টিভ রিঅ্যাকশন। সিলেক্টিভ উইথ রেসপেক্ট টু দ্যাট হ্যালোজেন, মানে যে হ্যালোজেনের উপস্থিতিতে আমরা ওরকম দেখতে পাবো, তো বলবো ওই হ্যালোজেনটা সিলেক্টিভলি রিঅ্যাকশন করে। আর যে ক্ষেত্রে আমরা যদি দেখি বিভিন্ন রিঅ্যাক্টিং সাইট থাকলে প্রত্যেকটার সঙ্গেই সমান অনুপাতে বিক্রিয়া করে যাচ্ছে, তখন সেটা আমরাকে আর সিলেক্টিভ রিঅ্যাকশন বলবো না। ওকে, তো এখানে তাহলে আমরা একটা কথা বলতে পারি যে রিঅ্যাক্টিভিটি যত বেশি হবে, কোনো হ্যালোজেনের রিঅ্যাক্টিভিটি যত বেশি হবে তার সিলেক্টিভনেস কম হবে, কারণ সে সব কটা সাইটের সঙ্গে রিঅ্যাকশন করে ফেলছে। তো রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন যত ইনক্রিজ করবে, রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস, সিলেক্টিভিটি কী হবে? ডিক্রিজেস। ফাইন, এটা আমাদের পরে কিছু রিঅ্যাকশন বুঝতে গেলে কাজে লাগবে, তো এটা তোমরা প্রথমে নোট ডাউন করে রেখো। আচ্ছা, এবারে অ্যালকেন থেকে আমরা রিঅ্যাকশন দেখি ফার্স্টে। ধরো সিম্পল একটা অ্যালকেন নেওয়া হলো, লাইক CH4, মিথেন। মিথেনে আমি ক্লোরিন গ্যাস পাস করালাম সাপোজ 1 মোল ইন প্রেজেন্স অফ ডিফিউজড সানলাইট। সানলাইট এনার্জিকে আমরা H ν দিয়ে প্রকাশ করি, ডিফিউজড সানলাইট। তাহলে কি তৈরি হবে? 1 মোল থাকলে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে হ্যালোজেন দ্বারা প্লাস HCl। আর এটা তোমরা সবাই জানো যে যে মেকানিজমের মাধ্যমে এই বিক্রিয়াটা হয়, দ্যাট ইজ ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, রাইট? এই ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের তিনটে স্টেপ থাকে। একটা ফার্স্ট হচ্ছে ইনিশিয়েশন, যেখানে র্যাডিক্যাল ফার্স্ট তৈরি হয়, ইনিশিয়েশন স্টেপ। তারপর হচ্ছে প্রোপাগেশন, যেখানে র্যাডিক্যাল রিঅ্যাকশন করতে করতে যায়। আর লাস্ট হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন মানে রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর অতিরিক্ত যে র্যাডিক্যালগুলো পড়ে থাকবে তারা আবার পরস্পর জুড়ে গিয়ে রিঅ্যাকশনটাকে কমপ্লিট করে দেবে। সো এই তিনটে স্টেপ নিয়েই হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, যেটা আমরা অ্যালকেনের ক্ষেত্রে হ্যালোজেন ইউজ করে থাকি। আচ্ছা, এর সাথে আরেকটা পয়েন্ট আমি অবশ্যই মেনশন করব যে এটা তো মেজার্ড কোয়ান্টিটি বা পরিমাণ নির্দিষ্ট করে তো দেওয়া হলো,
ওই জন্য একটা হ্যালোজেন প্রতিস্থাপিত হ্যালো হাইড্রোকার্বন তৈরি হয়েছে। যদি আমরা এখানে হ্যালোজেনের কোয়ান্টিটি বাড়াতে থাকি, ধরো এক্সেস ক্লোরিন গ্যাস সাপ্লাই করা হলো, এক্সেস ক্লোরিন গ্যাস এখানে সাপ্লাই করা হলো, তাহলে কি হবে, যতগুলো হাইড্রোজেন পরমাণু আছে সবকটা হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। হয়ে গেলে এখানে তৈরি হবে, প্রথমে মনে করো এই CH3Cl হয়েছিল, CH3Cl এর আরো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে CH2Cl2 হবে, তারপরে তার আবার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে CHCl3 হবে, এন্ড ফাইনালি যে একটা হাইড্রোজেন পড়েছিল সেটাও প্রতিস্থাপিত হয়ে কি হবে, CCl4। ওকে, খুব সিম্পল ব্যাপার, এগুলো তোমরা হয়তো আগে জেনেছো। তো যাই হোক, আমি তাও এখানে খুব শর্টে বলে দিলাম যে অ্যালকেন থেকে আমরা এইভাবে হ্যালো হাইড্রোকার্বন তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে আমি একটা ভ্যারাইটি রিয়াকশন দেখাচ্ছি অ্যালকেনির। মনে করো এই আমি একটা অ্যালকেন নিলাম, আর এখানে আমি ব্রোমিন দিলাম 1 মোল ইন প্রেজেন্স অফ H2, রাইট? তাহলে এইখানে কি প্রোডাক্ট হবে, ধরো এটা তোমাদেরকে করতে দিল, মনে রাখবে যে একটা অ্যালকেনে যখন আমরা হ্যালোজিনেশন করব, প্রসেসটার নাম হ্যালোজিনেশন, লিখে রাখো যে এই প্রসেসটার নাম হচ্ছে হ্যালোজিনেশন। ওকে, তো একটা অ্যালকেন দিলে তার যখন আমরা হ্যালোজিনেশন করব, তার থেকে কি প্রোডাক্ট হবে সেটা ডিপেন্ড করছে ওই হাইড্রোকার্বনে উপস্থিত কার্বনের টাইপ বা হাইড্রোজেনের টাইপের উপরে। যত রকমের টাইপের হাইড্রোজেন থাকবে তত রকমের কিন্তু হ্যালো হাইড্রোকার্বন তৈরি হওয়া সম্ভব। আবার বলছি, এই কার্বন, এই যৌগটায় দেখো কত রকমের কার্বন আছে, এই দুটো হচ্ছে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, আর এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে টাইপ অফ কার্বন কি কি আছে, টাইপ অফ কার্বন বলো বা টাইপ অফ হাইড্রোজেন, টাইপ অফ কার্বন অর হাইড্রোজেন কি কি আছে, 1 ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে, 3 ডিগ্রি আছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে 1 ডিগ্রি দুটো বলছি, আর এই 1 ডিগ্রি এরও আবার দু রকম রয়েছে। এই 1 ডিগ্রির সাথে সেকেন্ড কার্বনে সাবস্টিটিউয়েন্ট রয়েছে, এই 1 ডিগ্রির সাথে সেকেন্ড কার্বনে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই। তাহলে 1 ডিগ্রির আবার দু রকম টাইপ আছে, এই একটা টাইপ, এই একটা টাইপ। তাহলে টোটাল কতগুলো টাইপের হলো, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে টাইপের কার্বন আছে, বা বলা যায় চারটে টাইপের হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এই 4 রকম হাইড্রোজেন পরমাণুই প্রতিস্থাপিত হয়ে 4 রকমের র্যাডিক্যাল তৈরি করতে পারে, এবং 4 রকমের র্যাডিক্যালের মারফত 4 রকমের ব্রোমিন প্রতিস্থাপিত, মানে ওই 4 রকমের র্যাডিক্যালে ব্রোমিন প্রতিস্থাপিত হয়ে 4 রকমের হ্যালো হাইড্রোকার্বন আমরা পেতে পারি। কোয়েশ্চেন এখানে কি রকম দেয়, ধরো এরকম একটা যৌগ দিয়ে বললো যে এর ক্ষেত্রে কত রকম যৌগ হওয়া সম্ভব। তাহলে তোমাকে ফার্স্টে কি দেখতে হবে, দেখতে হবে যে যৌগটায় কত রকম কার্বন বা কত রকম হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে তোমরা খুব সহজেই উইদাউট মেকিং এনি মেকানিজম, তোমরা ওই ডিগ্রির হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করে তার জায়গায় একটা একটা হ্যালোজেন ঢুকিয়ে দিয়ে যৌগ তৈরি করে ফেলতে পারো। একসাথে কিন্তু হ্যালোজেন ঢুকবে না, আলাদা আলাদাভাবে 4 রকমের যৌগে হ্যালোজেন দেখাতে হবে। তাহলে এখানে কি কি যৌগ পসিবল আমি একটু লিখে দেখাচ্ছি। প্রথমে বললাম 4 রকমের পসিবল, তো মনে করো এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা ব্রোমিন ঢুকছে, এইটা করো বা এটাই করো সেম হবে। তাহলে হচ্ছে দেখো এখানে BrCH2CH CH3 CH2, ওকে। নেক্সট, যদি
এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়, তাহলে নাম্বার বি CH3 BR CH2 CH3। যদি এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে CH3 CH CH3 CH BR and CH3। আর ফাইনালি যদি এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যৌগ হয় তাহলে কি পাবো, CH3 CH CH3 CH2 CH2 BR। গট ইট? ওকে, এবার তাহলে আমাকে এই যৌগটা দিয়ে যদি প্রশ্ন দেয় যে হাউ মেনি টাইপস অফ মোনো ব্রোমো কম্পাউন্ড, হাউ মেনি টাইপস অফ, বা হাউ মেনি টাইপস বলবো না, হাউ মেনি নাম্বার অফ ব্রোমিন সাবস্টিটিউটেড, হাউ মেনি নাম্বারস অফ ব্রোমিন সাবস্টিটিউটেড ডিফারেন্ট প্রোডাক্ট উইল বি ফর্মড, দেন দ্য আনসার উইল বি 4। আনসার হবে 4টে, কিন্তু এখানে গল্প শেষ নয়, মতলব পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত মেরে স্টুডেন্টস, কি তোমরা স্টিরিও কেমিস্ট্রি পড়ে এসেছো, স্টিরিও কেমিস্ট্রিতে কাইরাল কার্বনেরও গল্প পড়ে এসেছো, এইবার তোমরা এই 4টে যৌগের মধ্যে দেখো কোনো যৌগে কি কোথাও কাইরাল কার্বন আছে। যেহেতু আমি এই রিয়াকশনটা চিনি তাই আমি আগেই একদম দেখেই বলে দিতে পারি যে কোথায় আছে, এইখানে কাইরাল কার্বন আছে আর এইখানে কাইরাল কার্বন আছে, এই দুটোকে, এই দুটোতেই কাইরাল কার্বন তোমরা খুঁজে পাবে। আবার স্টার মার্ক করে দিচ্ছি, ভালো করে দেখো, এই দুটো যৌগতেই তোমরা কাইরাল কার্বন পাবে, এই দুটোর কোথাও কাইরাল কার্বন কিন্তু নেই, অ্যাবসেন্ট। কোন কোথায় কোথায় কাইরাল কার্বন আছে, এই কার্বনটা কাইরাল কার্বন, কিভাবে, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ আর এই হাইড্রোজেন একটা, আর এর ক্ষেত্রে এইটা একটা গ্রুপ, ব্রোমিন একটা, মিথাইল একটা আর হাইড্রোজেন একটা, তো এইটা কাইরাল কার্বন, ঠিক আছে। তাহলে এইটা আর এইটা তো থাকছেই, এই দুটো তো রয়েছে, এবারে যাদের কাইরাল কার্বন আছে এখন একটা করে কাইরাল সেন্টার থাকলে আমরা তাদের ক্ষেত্রে এনান্সিওমেরিক পেয়ার বার করতে পারি, তাহলে এটারও একটা এনান্সিওমেরিক পেয়ার হবে ডি অর ডি অ্যান্ড এল, এটারও একটা এনান্সিওমেরিক পেয়ার হবে ডি অ্যান্ড এল, তাহলে এটা থেকে দুটো পাচ্ছি, ডি এল পাচ্ছি, আবার এটা থেকে দুটো পাচ্ছি ডি এল, রাইট। তাহলে এইটা 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 মিলে টোটাল কটা হলো, 6টা। তোমাকে কিন্তু এইখানে মেনশন করে দেয়নি অনলি স্ট্রাকচারাল আইসোমার বা অনলি স্টিরিও কেমিক্যাল আইসোমার মেনশন করে দেয়নি, তো তখন তোমাকে স্ট্রাকচার প্লাস স্টিরিওকেম দুটোকে একসাথেই লিখতে হবে, তো আনসার 4 লিখলে হবে না, আনসার কত হবে, আনসার উইল বি 6। যদি এখানে মেনশন করে দিত যে শুধুমাত্র স্ট্রাকচারাল আইসোমার লেখো, শুধুমাত্র স্ট্রাকচারাল, তাহলে তুমি 4টে লিখতে, কারণ এইটা এইটা আর এইটা এইটা 4টে, কিন্তু যদি কিছু মেনশন না করা থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে স্ট্রাকচারাল আর স্টিরিওকেমিক্যাল দুরকমই লিখতে বলেছে, তো টোটাল হিসাব করে যা আসবে সেটাই লিখবে। বা এরকমও হতে পারে যে এইখানে তোমাকে কোয়েশ্চেন দিল যে হাউ মেনি কাইরাল কম্পাউন্ডস উইল বি ফর্মড, এই কম্পাউন্ডটার ব্রোমিনে মোনোব্রোমিনেশন করা হলো, মোনোব্রোমিনেশন মানে একটা ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত করা হলো, তাহলে কত রকমের কাইরাল যৌগ তুমি পেতে পারো, তাহলে আনসার হবে কটা, আনসার হবে 2, কারণ কাইরাল যৌগ বলেছে, এটাও কাইরাল এটাও কাইরাল, এটা ডি এল দুজনেই কাইরাল, কিন্তু ওগুলো স্টিরিও কেমিক্যাল আইসোমার, যদি কাইরাল যৌগের কথা বলে কাইরাল বললে কিন্তু আনসার হবে 2,
যদি স্টিরিওকেমিক্যাল যৌগ বলে তখন আবার হয়ে যাবে চার, কারণ তোমাকে স্টিরিওকেমিস্ট্রি মানে ডি না এল সেটাও জানতে চাইছে, তাহলে হবে টোটাল চারটি। তো বুঝতে পারছো তো কোয়েশন কীরকম প্যাটার্নে আসতে পারে? তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল। এবারে আমি তোমাদের কিছু কোয়েশনস দেব, সেগুলো তোমরা একটু চেষ্টা করো। চলো নেক্সট দেখা যাক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো যৌগ দিয়ে যদি হ্যালোজিনেশন করতে বলে তাহলে তোমাকে প্রথমে দেখে নিতে হবে যে কত রকমের ডিগ্রি অফ কার্বন আছে বা কত রকমের ডিগ্রি অফ হাইড্রোজেন আছে, সেই ভিত্তিতে তোমরা তত রকমের হ্যালোজিনেটেড প্রোডাক্ট বের করবে। আচ্ছা, এবারে আমি একটা পয়েন্টে আসি। বিভিন্ন রকমের তো হ্যালোজিনেটেড প্রোডাক্ট আমি তৈরি করলাম, এবারে যদি প্রশ্ন করে কোনটা মেজর হবে আর কোনটা মাইনর হবে তখন কিভাবে বুঝবো? ধরো একটা এক্সাম্পল নাও, আগের এক্সাম্পলটাই নাও, এইটা মানে 2-মিথাইল বিউটেন। রিয়াকশন আমি কি বললাম, রিয়াকশন কিসের মাধ্যমে যায়? র্যাডিক্যাল মারফত, ফ্রি র্যাডিক্যাল মারফত রিয়াকশন এগোচ্ছে। তাহলে কত রকমের র্যাডিক্যাল পসিবল? দেখো এই এই কার্বনের উপর একটা র্যাডিক্যাল হতে পারে, ধরো এখানে তো CH3 আছে। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা কার্বন হাইড্রোজেনগুলো লিখেই করো, কোনো সমস্যা নেই। আমি খুব শর্টে দেখানোর জন্য এরকমভাবে লিখে দেখাচ্ছি। এখানে এই কার্বন বা এই কার্বন, তারা তো 1 ডিগ্রি, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাই করো সেম হবে। তো এই একটা র্যাডিক্যাল হলো, আর পসিবল র্যাডিক্যাল কী হতে পারে? এই কার্বনটার উপরে হতে পারে, রাইট? আচ্ছা নেক্সট, এই কার্বনটার উপরে র্যাডিক্যাল হতে পারে, অ্যান্ড ফাইনালি এইটার উপর র্যাডিক্যাল হতে পারে। তো এই র্যাডিক্যালটা হচ্ছে 1 ডিগ্রি র্যাডিক্যাল, এইটা 3 ডিগ্রি র্যাডিক্যাল, এইটা হচ্ছে 2 ডিগ্রি র্যাডিক্যাল, অ্যান্ড দিস ইজ অলসো 1 ডিগ্রি র্যাডিক্যাল। স্টেবিলিটি অফ র্যাডিক্যাল তোমরা পড়েছো, বলো স্টেবিলিটি অফ র্যাডিক্যাল অর্ডার কি? বলো স্টেবিলিটি অফ র্যাডিক্যাল হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি দেন 0 ডিগ্রি, রাইট? তাহলে এইখানে যে চারটে টাইপ অফ র্যাডিক্যাল আমি লিখেছি, এই চারটে টাইপ অফ র্যাডিক্যালের স্টেবিলিটি কীরকম? এইটা হচ্ছে মোস্ট স্টেবল, ওকে? আচ্ছা, আর 1 ডিগ্রিগুলো হচ্ছে লিস্ট স্টেবল। এবারে 1 ডিগ্রির মধ্যে কোনটা লিস্ট স্টেবল সেটা আমি পরে আসছি। ধরো আমাকে প্রোডাক্ট লিখতে দিয়ে বললো যে মেজর প্রোডাক্ট কোনটা, তো ডেফিনেটলি যেই র্যাডিক্যালটা বেশি স্টেবল সেই র্যাডিক্যালটাই বেশি বেশি তৈরি হতে চাইবে। তাহলে এখানে 3 ডিগ্রি র্যাডিক্যালটাই যেহেতু বেশি স্টেবল, অন্য র্যাডিক্যাল যদিও বা তৈরি হয়ে থাকে, তারা রিয়ারেঞ্জ করে আবার 3 র্যাডিক্যালে ট্রান্সফর্ম হয়ে যাবে। 3 র্যাডিক্যালে ট্রান্সফর্ম হলে তাহলে ম্যাক্সিমাম এই র্যাডিক্যালটাই বিক্রিয়া মাধ্যমে থাকবে, আর এই র্যাডিক্যালটা ম্যাক্সিমাম থাকলে তার মাধ্যমে এই প্রোডাক্ট বেশি তৈরি হবে। অতএব এর মাধ্যমে আমরা যে ব্রোমিন সাবস্টিটিউটেড প্রোডাক্টটা পেতাম, ধরো এখানে যদি ব্রোমিন দেওয়া হতো Br2 1 মোল, তাহলে ব্রোমিন প্রতিস্থাপিত ম্যাক্সিমাম যৌগ কিসের মাধ্যমে হতো? এই র্যাডিক্যালের মাধ্যমে। তাহলে মেজর প্রোডাক্ট হিসাবে আমরা কি পেতাম? এইটা মেজর, ওকে? তাহলে হ্যালোজিনেশন অফ অ্যালকেন, এরকম কোনো যৌগ যদি দেওয়া থাকে যাতে ভ্যারাইটিস অফ র্যাডিক্যাল ফরমেশন পসিবল, তার মধ্যে দেখতে হবে যে কোন র্যাডিক্যালের স্থায়িত্ব সব থেকে বেশি। যে র্যাডিক্যালের স্থায়িত্ব সব থেকে বেশি হবে তার মাধ্যমেই হ্যালোজিনেশন ম্যাক্সিমাম হবে, অ্যান্ড দ্যাট উইল বি দি মেজর প্রোডাক্ট অফ দি রিয়াকশন, ওকে? আচ্ছা, কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ট্রাই করবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা সবাই। আচ্ছা, এইবারে ধরো যদি কোনো রিয়াকশনে একই টাইপের র্যাডিক্যাল দুরকম হয়, মনে করো আমি এরকম একটা তোমাদেরকে যৌগ দিয়েছি, ওকে, বুঝতে পারছো যে এইখানে একটা র্যাডিক্যাল হলে 3 ডিগ্রি হবে? সবসময় স্ট্রাকচার দেখেই প্রথমে পয়েন্ট আউট করবে যে কোথাও 3 ডিগ্রি র্যাডিক্যাল তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা।
ওকে, তাহলে তোমাদের ব্যাপারটা আর একটু সহজ বা কম সময় হয়ে যাবে। দেখো এখানে আমি অন্য কোথাও দেখলাম না, শুধু দেখলাম যে হ্যাঁ এখানে একটা 3 ডিবি হতে পারে, আর আর এখানেও একটা 3 ডিবি হতে পারে। আমি দু রকম র্যাডিক্যালি লিখছি, একটা লিখলাম প্লাস, এই একটা লিখলাম। তাহলে এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে কোনটার স্টেবিলিটি বেশি? দুটো 3 ডিগ্রি তো একই রকম স্টেবিল স্টেবল হবে না। তখন দেখবে যে এতে আর কি কি এফেক্ট আছে। এফেক্ট বলতে আবার সেই চলে এলো তোমার রেজোনেন্স বা হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট, যাই বলো, এই ফ্যাক্টরগুলো চলে এলো। এবার এখানে দেখতে পাচ্ছ মেসোমেরিক বা রেজোনেন্স এফেক্ট কোনোটাই থাকবে না, কারণ এদের মধ্যে কোথাও আনস্যাচুরেশন নেই। তাহলে কি হতে পারে? হাইপার কনজুগেশন হতে পারে আর ইন্ডাকটিভ এফেক্ট হতে পারে। আচ্ছা, তো এবার এই র্যাডিক্যালটার ক্ষেত্রে হাইপার কনজুগেশন করতে পারে, এরকম কতগুলো হাইড্রোজেন আছে? এখানে দুটো আছে, এখানে দুটো আছে, আর এদিকে তিনটে আছে। আলফা হাইড্রোজেন যদি র্যাডিক্যালের রেসপেক্টে দেখো, এগুলো সব হচ্ছে আলফা এইচ, আর এর রেসপেক্টে কতগুলো আছে? এদিকে দুটো আছে, এদিকে দুটো আছে আলফা এইচ, আর এখানে দুটো আছে। টোটাল কটা হলো? এখানে আলফা এইচ হচ্ছে 6টা, আর এখানে কটা? 7টা, 7টা আলফা এইচ, এখানে 6টা আলফা এইচ। ইন্ডাকটিভ এফেক্ট তো রয়েছে, কারণ এখানে মিথাইল গ্রুপ রয়েছে, এদিকে সিএইচ টু কার্বন, এদিকে সিএইচ টু কার্বন, এদেরও তাই আছে, এখানে আবার ইথাইল গ্রুপ রয়েছে। কিন্তু হাইপার কনজুগেশনের এফেক্ট ইন্ডাকটিভ এফেক্টের থেকে মেজর, তাহলে আমাকে প্রায়োরিটি আগে হাইপার কনজুগেশনকে দিতে হবে। তো এখানে যেহেতু 7টা হাইপার কনজুগেশন রয়েছে, তাই এই যে র্যাডিক্যালটা যেটা এই এই কার্বনে তৈরি হয়েছে, যে র্যাডিক্যালটা, সেই র্যাডিক্যালটাই হচ্ছে মোস্ট স্টেবল র্যাডিক্যাল। মোস্ট স্টেবল হলে তার থেকে উৎপন্ন প্রোডাক্টটাই হবে মেজর প্রোডাক্ট, আর এইখান থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেইটা এর তুলনায় কম পরিমাণে উৎপন্ন হবে। তো অতএব বুঝতে পারলে তো যে একই রকমের যদি র্যাডিক্যাল তৈরি হয় বিভিন্ন কার্বনে, একই রকমের র্যাডিক্যাল তৈরি হলে তারপরে এই ফ্যাক্টরগুলো দিয়ে আমাকে জাজ করতে হবে যে কোনটা ওই দু রকম, মানে একই রকম দুটো র্যাডিক্যালের মধ্যে আবার কোনটা বেশি সুস্থিত। ওকে, তো এইভাবে তোমরা কিছু কোয়েশ্চেন সলভ যত করবে তত তোমাদের আরও ইজি হবে ব্যাপারটা। তো অ্যালকেন থেকে আমরা করলাম কিভাবে হ্যালোজেন সাবস্টিটিউট করা যায় অ্যালকেনের মধ্যে। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন এবারে দেখো, নাম্বার টু, ফ্রম অ্যালকিনস। এই একটা কন্ডিশন, আর এই একটা কন্ডিশন কি হবে বলো? যখন নর্মাল হ্যালোজেন অ্যাসিড দেওয়া হচ্ছে হাইড্রো একটা অ্যালকিনে, তখন সিম্পল মার্কোনিক অফ অ্যাডিশন হয়, সিম্পল মার্কোনিক অফ অ্যাডিশন, মার্কোনিক অফ অ্যাডিশনে কি ডাবল বন্ডের যে দুটো কার্বন আছে সেই দুটো কার্বনের একটাতে হাইড্রোজেন লাগবে আর একটাতে হ্যালোজেন লাগবে। কিন্তু এই রুলটা এই যৌগের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হলেও আমরা ডিফারেন্স কিছু বুঝতে পারবো না, কারণ এই ডাবল বন্ডটা হচ্ছে প্রতিসম ডাবল বন্ড বা প্রতিসম অ্যালকিন। তাই এই রুলটা আমরা তখনই আইডেন্টিফাই করতে পারবো যদি অ্যালকিনটা অপ্রতিসম হয়। ওকে, তো এখানে যৌগটা সিম্পল, তুমি এখানে মার্কোনিক অফ অ্যাডিশন নর্মাল হচ্ছে, আর যদি পারক্সাইড যৌগ দেওয়া থাকে তাহলে তোমরা জানো অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশন হয়, অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশন। অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশনে কি বলা হয়? বলা হয় যদি অপ্রতিসম ডাবল বন্ড থাকে তাহলে হ্যালোজেন অ্যাসিড অ্যাড হওয়ার সময়
তার নেগেটিভ অংশটা যাবে ডাবল বন্ডের সেই কার্বনে যেখানে বেশি হাইড্রোজেন আছে, ঠিক তো? কিন্তু প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে যেদিকে খুশি লাগতে পারে, কারণ ডাবল বন্ডের দুটো কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এখানে তুমি মার্কোনিক অফ অ্যাডিশন বলো বা অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশন, প্রোডাক্ট কিন্তু সেম। ঠিক তো? আরো একটা কথা, শুধুমাত্র HBr এই হাইড্রোজেন এই হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে মার্কোনিক মানে অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশনের যে রুল সেটা অ্যাপ্লিকেবল। অন্য যত হ্যালোজেন অ্যাসিড আছে HCl বা HBr যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয় এই অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশন বা পারঅক্সাইড এফেক্ট, এটা শুধুমাত্রই HBr এর ক্ষেত্রে প্রযোজ্য। ধরো এরকম একটা এক্সাম্পল আমি যদি দিই, এরকম যদি থাকে তাহলে HBr আর H2O2 যদি দেওয়া হয় তাহলে কি হবে? এইখানে লাগবে হাইড্রোজেন আর এখানে লাগবে Br। কেন? এখানে অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশন হচ্ছে, দেখো ডাবল বন্ডেড এই কার্বনে একটা হাইড্রোজেন আছে আর এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তাহলে সেই রেসপেক্টে কি হলো, এইখানে হাইড্রোজেন রয়েছে যখন নেগেটিভ পার্ট অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশন ওয়াইজ এইখানে এসে জুড়বে, এইটা এখানে এসে জুড়বে আর হাইড্রোজেনটা যাবে এইখানে, তো এটা অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশন হয়ে গেল। আমি এর মেকানিজম দেখাবো না, কারণ মেকানিজম তোমরা এর আগের ক্লাসে করেছো। আমি অ্যালকিন থেকে আরেকটা প্রসেসে দেখাচ্ছি কি হয়। অ্যালকিন মানে যদি অ্যালকিনে অ্যালাইলিক কার্বন থাকে, অ্যালাইলিক কার্বন যদি থাকে, যদি থাকে তবেই এর পরে যে আমি প্রসেসটা বলতে যাব সেই প্রসেসটা অ্যাপ্লাই করা যায়। মনে করো এরকম একটা যৌগ আছে, তাতে NBS দেওয়া হচ্ছে, NBS HNO আর CCl4 এর উপস্থিতিতে। NBS মানে হচ্ছে N ব্রোমো সাকসিনিমাইট স্ট্রাকচার এইরকম। নাইট্রোজেনের সঙ্গে যেহেতু ব্রোমিন আছে N ব্রোমো সাকসিনিমাইট, ওকে, সাকসিনিক অ্যাসিডের থেকে এই কম্পাউন্ডটা ডিরাইভ করা হয় বলে এন ব্রোমো সাকসিনিমাইড। তাহলে এই অ্যালাইলিক কার্বনে ব্রোমিন প্রতিস্থাপিত হবে, এখানে আর অন্য কোনো হ্যালোজেন প্রতিস্থাপনের কোনো গল্প নেই, কারণ এখানে এন ব্রোমো সাকসিনিমাইড মানে এই ব্রোমিন সাপ্লাই করে, তো ব্রোমিনটাই এসে অ্যালাইলিক কার্বনে যুক্ত হবে। অ্যালাইলিক কার্বন কোনটা? ডাবল বন্ডের ঠিক পরবর্তী যে কার্বন সেটা হচ্ছে অ্যালাইলিক কার্বন, সো দিস ইজ অ্যালাইলিক কার্বন, অ্যালাইলিক কার্বন, রাইট? তো এখানের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, হয়ে এই যৌগটা তৈরি করবে। এর মেকানিজমটাও কিন্তু ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের মাধ্যমে যায়, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, ওকে? তো এরকম যদি কোনো যৌগ থাকে যাতে অ্যালাইলিক কার্বন রয়েছে, অ্যালাইলিক কার্বন থাকলেই তুমি তাতে যদি NBS দাও, NBS দিলে অ্যালাইলিক কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে তার জায়গায় ব্রোমিন ঢুকবে। এবারে এমন যদি কোনো অ্যালাইলিক কার্বন হয় যাতে হাইড্রোজেন নেই, যাতে হাইড্রোজেন নেই, অ্যালাইলিক কার্বন হয়তো আছে কিন্তু হাইড্রোজেন নেই, তাহলে কিন্তু সেই যৌগে এই NBS অ্যাপ্লাই করলেও তাতে ব্রোমিনেশন হবে না। তাহলে শর্ত কি? প্রথম শর্ত যে অ্যালাইলিক কার্বন থাকতে হবে এবং তাতে ন্যূনতম একটা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, তবেই আমরা NBS অ্যাপ্লাই করলে এই রকম প্রতিস্থাপন দেখতে পাবো। মনে থাকবে কি বললাম, যে অ্যালাইলিক কার্বন ওয়ালা যৌগে
অ্যালাইলিক পজিশনের যে কার্বনটা রয়েছে তাতে ন্যূনতম একটা হাইড্রোজেন পরমাণু থাকতেই হবে, না হলে NBS এর কোনো রিঅ্যাকশন আমরা তাতে পাবো না। মেকানিজমটা এবার একটু দেখাই। প্রথমে সূর্যালোকের উপস্থিতিতে NBS এ নাইট্রোজেন আর ব্রোমিনের বন্ধনে সমবিভাজন ঘটে। এরপর অ্যালাইলিক পজিশনের হাইড্রোজেন নাইট্রোজেনের দ্বারা অপসারিত হয়। হাইড্রোজেন যদি তার ইলেকট্রন নিয়ে চলে যায়, এখানে এটা NH হবে আর এই কার্বনের উপরে একটা ডট পড়ে থাকবে, তাহলে এইখানটায় আমরা পাবো CH2। আর বিআর ডট তো থাকছেই, আর এদিকে এটা নিস্তড়িত হয়ে গিয়ে NH হয়ে গেল, সাকসিনামাইড হলো। এবারে এই যে এটা তৈরি হলো অ্যালাইল র্যাডিক্যাল, অ্যালাইল র্যাডিক্যাল, যে কোনো অ্যালাইল র্যাডিক্যাল কিন্তু রেজোনেন্স সুস্থিত, তাহলে এটা রেজোনেন্স করতে পারে। ধরো এরকম করে রেজোনেন্স করতে পারে CH dot. Therefore, we can say that this is resonance stabilized. Resonance stabilized. তাহলে এবারে তুমি এই কার্বনের র্যাডিক্যাল থাকুক বা এই কার্বনের র্যাডিক্যাল থাকুক, ব্যাপারটা একই দেখতে হচ্ছে। তাই এদের দুজনের যে কোনো একটা কার্বনে যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে আমরা ফাইনালি কি পাবো, ধরো আমি ওই বিক্রিয়াটা এখানে লিখছি, ডট বিআর ডট যুক্ত হয়ে গেলে CH2 বিআর অ্যালাইল ব্রোমাইড, গট ইট, হয়ে গেল। এটা হচ্ছে সিম্পল একদম NBS এর মেকানিজম। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো ধরো এই কম্পাউন্ডে দুটো টার্মিনাল কার্বন র্যাডিক্যাল তৈরি হওয়ার পর দুটো প্রান্তীয় কার্বন একই রকম দেখতে, তাই ব্রোমিন যেদিকের কার্বনে লাগুক একই প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখন যদি এমন কোনো যৌগ হয় যাতে একের বেশি অ্যালাইলিক কার্বন রয়েছে, সেই কার্বনগুলো আবার একই রকম এনভায়রনমেন্টে নেই, মানে কোনো অ্যালাইলিক কার্বন রয়েছে ধরো প্রতিস্থাপন